আসসালামু আলাইকুম। অনেকদিন পর বাসা থেকে বের হয়েছি, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর রোদ উঠেছে। আর এগুলা হচ্ছে আমার গার্ডেনের ফুলগুলা দেখতেছি ঘুরে ঘুরে। এই যে অনেক সুন্দর কলি আসছে গোলাপ ফুল গাছগুলাতে। এটা হচ্ছে আমার বাসার সামনে, ঠান্ডার দিন শেষ হয়ে আসছে আস্তে আস্তে, এখন ফুল গাছে ফুল ফুটবে, গরমের দিনও চলে আসছে। এই যে আঙ্কুর গাছগুলোতে কি সুন্দর পাতা বের হচ্ছে নতুন। এটা হচ্ছে কাকিল ফল গাছে অনেকগুলো নতুন নতুন পাতা বের হয়েছে। এই তো দেখতে পাচ্ছেন অনেকদিন পর গাড়ি বের করেছে গ্যারেজ থেকে, এখন গাড়িটা পরিষ্কার করছিল, অনেক ময়লা হয়ে গেছিল। এই তো দেখেন আমার প্রিন্সেস। ফাইজা তুমি কি করতেছো? পাইজা পাইজা ডান্স করতেছো? নাও ফুলেগুলো নাও। Grazie. এই গাছটা দেখতে অনেক সুন্দর, এই গাছটার নাম হচ্ছে রোজমালিনো। এই গাছগুলোতে ফুল ফুটলে অনেক মানে সুন্দর দেখায় ফুলগুলো, এত ফুল ফুটে মানে আমি দেখি খুব মুগ্ধ হয়ে যায়। বিভিন্ন রকমের এখানে ফুল আছে, ফুল গোলাপ ফুল এখানে বড় ছোট, তারপরে বিভিন্ন কালারের ফুল গাছ আছে। এখন এই তো ঠান্ডা শেষ, আস্তে আস্তে সবগুলোতে ফুল ফুটবে, কলিও আসে গেছে। ফাইজা কি রাত্রি গাড়িটার ওয়াশিং চলতেছে, গাড়ি অনেকদিন পর গ্যারেজ থেকে বের করে এটাকে ওয়াশিং করতেছে। ফাইজা খুবই রাগ করেছে, ও নিজে ওয়াশ করতে চেয়েছিল, পাপা ওকে দেয় নাই, এই জন্য বাসায় চলে গেছে। তো বাসায় গিয়ে ওইখান থেকে ও চিকা চাচামেচি করতেছে, আমাকে দেয় না আমি করতেছিলাম এগুলাই বলছিল। আমি আর করবো না, তো আর উত্তর করবো না। গুড বেবি না,
তো এই ছিল আজকে আমার ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।